ভুলেও কোনোদিন ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত যেসব জিনিস থেকে বাঁচতে চাইতেন তার একটা বাঁচতে চাইতেন কি থেকে বলেন তো? সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, মরার পরে যত স্তর আছে তার প্রথম স্তর হলো কবর। ভাই না জামিন হোক ফাবাদ হাইসরমিন হোক, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যাবে, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলি আরো জটিল থেকে কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, কবরের চেয়ে কেয়ামত কঠিন, জাহান্নাম কঠিন, কবরের চেয়ে কেয়ামত সহজ, এইটা একটু বুঝাবেন। হ্যাঁ তা এক মিনিট বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সময়সীমাকে বাসর রাত বলে উল্লেখ করেছে। বাসর রাত, বিবাহ করার পরে প্রথম রাতে যে বউ নিয়ে সময় কাটাই এইটার নাম বাসর ঘর, বাসর রাত। তো এইটা একটা সময় আমরা অনুমান করতে পারি যে দশটার সময় মেয়েটাকে নিয়ে আসলো, বারোটা একটা পর্যন্ত গ্রামের বাড়ি ঘর সবাই মিলে মা খালা ফুফু কথাবার্তা বলল, এবার বাসর ঘরে গেল, তারপরে ভোর চারটা পর্যন্ত থাকতে আজান হয়ে গেল, তাহলে মোটামুটি বুঝা গেল যে বাসর ঘরের সময়সীমা চার ঘন্টা, ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা চার ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর ঘরের রাতের সমান। তাহলে কেউ আজকে 3000 কোটি, 3000 বছর আগে, 10000 বছর আগে, 2 কোটি বছর আগে কবরে শুয়ে গেছে, কিন্তু যখন কবর থেকে উঠবে তখনও মনে করবে যে আহারে একটু আগে শুইলাম। আর কেয়ামাতের মাঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো মানুষের জন্য ফরজ সলাত আদায়ের সমান। তো আমরা ধরি তাহলে জোহরের সলাত আদায় করতে মোটামুটি কত সময় লাগে? 10 মিনিট, 5-7 মিনিট। তাহলে কেয়ামাতের সময়সীমা ভালো মানুষের জন্য মোটামুটি কয় মিনিট? 5-7 মিনিট, 10 মিনিট। আর যদি ঠেকে যায়, চেয়ারম্যান সাহেবকে আমি বলেছিলাম ভাই সব কাজে আসেন না, এগুলো খুব কঠিন, তার মানে এতে দশের সম্পদ আছে, তো দশের সম্পদ খুব ভয়াবহ, নিজের পয়সা আমি 5000 টাকা ফেলে দিলাম খেয়ে নিলাম তাতে আসে যায় না, দশের পয়সার যদি 1 টাকা আমার মাধ্যম 19-20 হয়ে যায় সেটার জন্য বিচারের মাঠে রেহাই হবে না। ওইটার বিচারের জন্য যদি আমার 1 টাকার 19-20-এর জন্য যদি আমার বিচার দেরি হতে একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন দেরি হয় তাহলে আমার বিচারের সময়সীমা হয়ে গেল 1,50,000 বছর। কতদিন আমার বিচার চলবে আল্লাহই ভালো জানে। যার জন্য আমি সকল দিনই ভাই বোনকে বলি যে আপনারা 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে একটা বেশি বেশি কাজ করবেন, দান, দান যা আছে খাওয়া খরচ বাদ দিয়ে সবকে দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন, টাকা ইনকাম করছেন, তারা সবই দিয়ে দিন না, দিলে তো আপনারা বাকি কাজ বন্ধ হয়ে যাবে। আমি কাউকে কোনোদিন টাকা পয়সা ইনকাম কম করতে বলিনি, চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি এই জন্য যাতে করে ঋণ নিতে না হয়। কোটি টাকা আপনি ঋণ নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা শুরু করলেন, তার বিনিময়ে জাহান্নাম, তো আপনি করলেন কি? আপনি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, 30 বছরে কোটি টাকার মালিক হন, তাহলে নিজেও ভালো থাকবেন, ছেলে মেয়েও ভালো থাকবে,
ফকির মিসকিনকে দিতে পারবেন, প্রতিষ্ঠানে কিছু দিতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ঘুমের ঘরে ব্যবসা করবেন, এটা আমার পরামর্শ থাকছে। পয়সা কোনোদিন কম ইনকাম করতে হবে এ কথা হিসাব ঠিক নয়, পয়সা বেশি ইনকাম করতে হবে এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বুখারি মুসলিমের হাদিস, শোনো তোমরা তোমাদের ছেলে মেয়েকে নিঃস্ব ছেড়ে যেও না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সম্পদশালী করে যাও, এটাই তোমাদের জন্য জরুরি। ছেড়ে যাব মানুষের কাছে হাত পাতবে এটা ঠিক নয়। কেন আমি কথাটা বলি যে যতদিন পর্যন্ত আপনার বিচার চলবে যদি আপনার দান থাকে তাহলে আপনি দানের ছায়াতলে থাকতে পারবেন। বিচার কতদিন চলে? যদি তিন দিন চলে তিন দিনই থাকবেন, যদি তিন বছর চলে তিন বছর থাকবেন, যদি তিন লক্ষ বছর চলে তো তিন লক্ষ বছরই থাকবেন ছায়ার নিচে। দেখা যাক কি হয়, বিচার কতদূর চলে, কতদিন চলে। আর সবচেয়ে পরে বিচার হবে যারা জালেম, তাদের যারা জমি দখল করে নিয়েছে, যারা জোর করে রিক্সাওয়ালাকে এক থাপড় মেরে দিয়েছে, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি অত্যাচার চালিয়েছে, তাদের বিচার দেরিতে হবে সবচেয়ে শেষে। জেনা, চুরি, সুদ, ঘুষ এগুলো সময় লাগলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু যারা মানুষের জমি দখল করে নিয়েছে এটা বোঝানো খুব কঠিন। বুঝাতে 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 কতদিন যাবে আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, তো কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যদি কবরে উত্তর ভালো হয় তাহলে পরস্পর সবই সহজ, যার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে এভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহওয়াল বামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে, আউযু বিকা মিনাল বাসামি ওয়াল মাকরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুধুমাত্র ছেলের মুখের আহার, আমার ছেলের আজকে সারাদিন না খেয়ে থাকবে যদি মানুষের বাড়ি থেকে ধান কর্জ চাউল কর্জ না নিয়ে আসি, তখন আপনি ঋণ কর্জ করতে যাবেন, ভুলেও কোনোদিন ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত যেসব জিনিস থেকে বাঁচতে চাইতেন তার একটা বাঁচতে চাইতেন কি থেকে বলেন তো? ঋণ কর্জ থেকে। যার ঋণ কর্জ আছে তার জানাজা হবে না, জানাজাই নেই, জাহান্নাম জান্নাত তো পরে। বোকা মানুষ ব্যাংকে চাকরি করে তাই ব্যাংক থেকে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে, তো মরে গেছে, ওর মাথাতে কিছুই নেই, ব্যাংক তাকে লোন দিয়েছে, ওরা ব্যাংকে চাকরি করে, ওইও খুশি বউও খুশি, স্বর্ণ দিয়ে বাড়ি বানিয়েছে, ফকিরে ভিক্ষা চাইলে খালি বলে মাফ করো, খালি মাফ করো, খালি মাফ করো।